এখন একটা দেখলাম ইলেকশন স্পেশাল যে একটা ট্রেন আসলো কেন্দ্রীয় বাহিনী, এটার ব্যাপারে একটু জানতে চাইছি। এই ইলেকশন স্পেশাল গাড়িটা 00293 নম্বর দিয়ে এসছে ধর্মনগর 11:28, আর এই গাড়িটা ছেড়ে গেল আমার এখান থেকে 12:18। টোটাল দুই কনভয় CRPF জওয়ান এখানে ডিবোর্ডিং হয়েছে, এতটুকুই আমি বলতে পারি। আজ কিছুক্ষণ আগে ধর্মনগর রেল স্টেশনে দেখলাম একটি বিশেষ ট্রেন আসলো CRPF জওয়ানদের নিয়ে, অনেকেই দেখলাম ধর্মনগরে নামছেন, এই ব্যাপারে জানতে চাইব। হ্যাঁ, এটা ঠিকই আছে, ইলেকশনকে অবাধ শান্তিপূর্ণ ভয়মুক্ত রাখার জন্য আমরা এটিকের নিরাপত্তার ব্যবস্থা করেছি। তিন কোম্পানির TSR অলরেডি ছিল এখানে, এক কোম্পানি CRPF ছিল, আজকে এক কোম্পানি CRPF এসেছে আমাদের ক্ষতিপূরণের জন্য, এবং এক কোম্পানি যাবে অনুভূতিতে। তাদের সাহায্যে এবং ক্ষতিপূরণবাসী, বিশেষ করে যেসব এলাকাতে পঞ্চায়েত ইলেকশন হবে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে, এখানে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন ওনাদের সাহায্য সহযোগিতা নিয়ে উত্তর ত্রিপুরা নির্বাচন আমরা অবাধ শান্তিপূর্ণ এবং পরিমিত। ধন্যবাদ।